ভারত সহ বিশ্বের 100টির বেশি দেশে মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের পাঠান। মুক্তির প্রথম দিন শুধু ভারতেই ছবিটি আয় করেছে 55 কোটি রুপি। বলি মুভি রিভিউজ জানিয়েছে 15তম দিনে শুধু ভারতে সিনেমাটি আয় করেছে 7.5 কোটি রুপি। এ পর্যন্ত ভারতে মোট আয় দাঁড়িয়েছে 453.7 কোটি রুপি। পনেরোতম দিন পর্যন্ত বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে 880 কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় 1135.10 কোটি টাকার বেশি। এখন 1200 কোটি টাকা আয়ের পথে ছুটছে শাহরুখের পাঠান। ব্যবসাবহুল সিনেমা পাঠান বাংলাদেশের সিনেমা হলে মুক্তির আবেদন নিয়ে আলোচনার মধ্যে সিনেমাটি নিয়ে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে সরস্বতী পূজার বাণী অর্চনার অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে আসেন ওবায়দুল কাদের। পাঠান সিনেমা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মনে হয় এটা ভালো, দেওয়া নেওয়া ভালো, বিনিময়ের মাধ্যমে আমরা আরো সমৃদ্ধ হব। এক সোলজার ইয়ে নেই বুঝতা, দেশ নে উসকে লিয়ে ক্যা কিয়া, বুঝতা হ্যায় ভো দেশ। গত রোববার 12 ফেব্রুয়ারি বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে BFDC অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তির উপর আপত্তি তুলে নেয়ার এ ঐক্যমতে পৌঁছায়। ওই বৈঠকে উপস্থিত থাকা সংগঠনগুলোর বেশ কয়েকজন সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তারা বলেন, আলোচনায় এ বিষয়ে ঐক্যমত্য হওয়া গেছে যে দেশে হিন্দি সিনেমা আমদানি ও প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা বাস্তবসম্মত সিদ্ধান্ত নয়, বরং বছরে 10টি হিন্দি সিনেমা আমদানি করা যেতে পারে। গণমাধ্যমের প্রতিবেদনে আরও জানানো হয়, হিন্দি সিনেমা মুক্তির উপর আপত্তি তুলে নেয়ার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো 19টি সংগঠনের পক্ষ থেকে শীঘ্রই তথ্য ও প্রচার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে, ফলে দেশে শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমা মুক্তির পথে আর কোনো বাধা থাকছে না।